नमस्कार बंधुरा, मर्जी कुकिंगे आमी बर्णाली आपनादेर स्वागत जानाई। आज आमी बानाबो चिकेन स्याटे। बंधुरा, ए रेसिपिटा जदि आपनादेर भालो लागे ताहले एकटा लाइक करे देबेन ও তার সাথে অবশ্যই কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। তো চলুন দেখে নিই এটা আমি কিভাবে বানাই। চিকেন স্যাটে বানাতে 250 গ্রাম বোনলেস চিকেন ঠিক এই রকম পিস করে নিয়েছি। এখন ম্যারিনেট করব। দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদমতো, সোয়া সস 1 চামচ। এখন ভালো করে মেখে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, কয়েকটা স্টিক জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। জলে ভিজিয়ে রাখলে স্টিকগুলো পুড়ে যাবে না। স্টিকগুলো প্যানের থেকে বড় হচ্ছে, তাই মাপ করে ভেঙে নিচ্ছি। সব স্টিক ভেঙে নিলাম। টমেটো এই রকম বড় টুকরো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজও বড় করে কেটে নিয়েছি। এখন স্টিকের মধ্যে এইভাবে গেঁথে নেব। দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন, চিকেন 2 পিস দিচ্ছি, টমেটো দিচ্ছি, আবার 2 পিস চিকেন দিচ্ছি, আবার দিচ্ছি ক্যাপসিকাম, আর দিচ্ছি পেঁয়াজ। এইভাবে সব স্টিকে গেঁথে নেব। সব স্টিকে গাঁথা হয়ে গেছে। একটা বোলে বেটার বানাবো। 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লোর, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1টা ডিম ভেঙে দিচ্ছি, পরে লাগলে আর 1টা ডিম দেব। বেটারটা ঘন হয়েছে, তাই আর 1টা ডিম দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে বিট করে নেব। হয়ে গেছে। এখন 1টা স্টিক বেটারে কোট করে নিচ্ছি। এখন তেলে ভেজে নেব। প্যানে তেল গরম করে নিয়েছি, স্টিক দিয়ে দিচ্ছি, একে একে সব স্টিক তেলে ভেজে নেব। উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি 2টো ভেজে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে। এখন তেল একটু কমিয়ে নেব। তেল কমিয়ে নিলাম। দিচ্ছি রসুন কুচো, ভাজা হয়ে গেছে। দিচ্ছি টমেটো সস, সোয়া সস, আর দিচ্ছি পিৎজা সস। পিৎজা সস না থাকলে চিলি সস দিতে পারবেন। অল্প জল দিলাম। দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন ভেজে রাখা স্টিক দিয়ে দিচ্ছি। 1 চামচ কর্নফ্লোর জলে গুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি, উল্টে দিচ্ছি। সব শেষে দিচ্ছি 1 চামচ মধু। সোয়া সস দিয়েছি, তাই লবণ লাগবে না, দিচ্ছি না। আপনাদের যদি লবণ লাগে তো দিতে পারেন। ওপর থেকে দিচ্ছি ধনে পাতা কুচো। হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। চিকেন স্যাটে প্লেটে নিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অপূর্ব। আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন, আপনাদের খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Blush and smile you give, you're just so stunning.